পুলিশের তৎপরতায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। আবারও নদিয়াতে উদ্ধার হলো বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র। এবার আগ্নেয়াস্ত্র পাওয়া গেল নদিয়ার কল্যাণীতে। কল্যাণী থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেন। গ্রেফতার হয়েছেন সুদীপ মিস্ত্রি, রঞ্জন সরকার, রাহুল মাঝি এবং অসীম শিউলি। এদের প্রত্যেকেরই বাড়ি কল্যাণীতে। ধৃতদের কাছ থেকে চারটি ওয়ান শাটার, একটি 7mm পিস্তল, তিনটি লং শাটার, দুটি লং মাস্কেট, একটি শর্ট মাস্কেট এবং 16 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেন। এ বিষয়ে হেডকোয়ার্টার রানাঘাট পুলিশ জেলার DSP শেখ জাভেদ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে বলেন, শুধু নদিয়ার কল্যাণী নয়, রানাঘাট পুলিশ জেলার প্রত্যেকটি থানা এলাকায় এখন রীতিমতো অভিযান চালানো হচ্ছে আর প্রত্যেকটি অভিযানে সফল হচ্ছে পুলিশ। আগামী দিনেও একইভাবে অভিযান চালানো হবে। অন্যদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার DSP শেখ জাভেদ হোসেন। পূজা উপলক্ষে আমাদের আগেই বলেছি, আমরা অ্যান্টি ক্রাইম চেকিং অলরেডি শুরু করেছি, এর আগেও আমরা কিছু অ্যামিউনেশন আর্মস ধরেছি। এখন গতকাল আমরা আবার সেই অ্যান্টি ক্রাইম চেকিংয়ের মাধ্যমে দু জায়গায় আমরা রেড করেছি। রেড করার পর আমরা মোট 4 জনকে পেয়েছি, যারা আর্মস 11টা আর্মস আর 16 রাউন্ড অ্যামিউনেশন সহ ধরা পড়ে। তার মধ্যে 5টা আপনারা দেখতে পাচ্ছেন স্মল আর্মস আছে। তার মধ্যে দুজনের নাম সুদীপ মিস্ত্রি, ডাকনাম জটু, আর রঞ্জন সরকার পল্টা। এতে আমরা নবগ্রাম শ্মশানের কাছে ধরেছি। আরেকটি সোর্স মারফত আমরা খবর পাওয়ার পর রাহুল মাঝি আর অসীম শিউলি, এদেরকে আমরা মাঝেরচর সত্যপল্লী হাই স্কুলের সামনে ধরেছি। এরা সত্যপ্রিয় হাইস্কুল, মাঝেরচর সত্যপ্রিয় হাইস্কুল। এখানে আমরা 11 পিস আর্মস আছে আর 5, তার মধ্যে স্মল 5 পিস স্মল আর্মস আছে আর 16 রাউন্ড অ্যামিউনেশন আছে। আপনি দেখে নিন, বুঝতে পারবেন তো। স্যার, এই ক্ষেত্রে কি 4 জনই ছিল না আরো ছিল? 4 জনই আমরা পেয়েছি আপাতত। স্যার, আর্মসগুলো কি ওদের কাছ থেকেই পাওয়া গেছে? ওদের পজিশন থেকেই পাওয়া গেছে। সেটা এখনো তদন্ত সাপেক্ষ। আমরা তো আপনাদের আগেও বলেছি, আমরা পুজো উপলক্ষে অ্যান্টি ক্রাইম চেকিং নাকা সব করছি, তারই ফলস্বরূপ এইগুলো পাওয়া যাচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।